নির্বাচন সামনে, জাতীয় সংসদ নির্বাচন, এটিএন একটু নিচে নামান, এটিএন একটু নিচে নেতা তিনি ওনা যেহেতু মাননীয় রাষ্ট্র মহামান্য রাষ্ট্রপতি উনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন এবং সুস্থ একটা সুন্দর একটা অপারেশনের পরে উনি দেশে ফিরে আসছেন ওনার শারীরিক অবস্থা জানার জন্য এবং সচক্ষে ওনার সাথে দেখার জন্য এবং ওনার সাথে কথা বলার জন্য এসছেন। রাজনীতির কথা সেখানে বলতে যেটা মহামান্য রাষ্ট্রপতি বলেছেন যে সংবিধান অনুযায়ী এবং সংবিধানে সংরক্ষণের জন্য এই নির্বাচনটা অতি প্রয়োজন এবং এই নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ এবং উৎসবমুখর যাতে হয় সেই জন্যই আমরা উনি সে বিষয়ে দেখবেন। আমাদের মাননীয় বিরোধী দলের নেত্রীও তাই বলেছেন যে সুষ্ঠু অবাধ নির্বাচন করতে গেলে হয়তো দুই একটা দিন পিছনে করতে হইতে পারে। আর 31 তারিখে যেহেতু আপনার একটা রিটার্নের দাখিলের ইনকাম ট্যাক্সের একটা বিষয় রয়েছে, সুতরাং ওই দিনটা থেকে একটু যদি সরিয়ে নেওয়া যেত তাহলে আরও হয়তো অনেকে পার্টিসিপেট করতে পারত এবং আমরা এই নির্বাচনে পার্টিসিপেট করব। এটা বেগম রওশন এরশাদ বলেছেন যে বিরোধী দল আমরা এই নির্বাচনে পার্টিসিপেট করব এবং আমরা সেইভাবে প্রস্তুতি নিচ্ছি, এইটাই উনি বলেছেন। রাষ্ট্রপতিও তাই বললেন যে আমরা সাংবিধানিকভাবে যদি 28 বা 29 জানুয়ারির মধ্যে চিন্তা করব টেনিওর শেষ হয়ে যাবে এই পার্লামেন্টের, তখন একটা শূন্যতা সৃষ্টি হওয়ার আগেই নির্বাচনটা করতে হবে। তবে আপনি যেটা বলেছেন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে কথা সুনির্দিষ্ট, আমি তো বললাম এটা কার্ডিসি ভিজিট একদম, এটা ওনার শারীরিক সুস্থতা এবং দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে এইটাই প্রেক্ষাপটটা এরকম ছিল। নির্বাচনটা যথাসময় হবে এটার জন্যই রাষ্ট্রপতির সাথে উনি কথা বলেছেন আর ওনার শারীরিক কুশলাদি বিনিময় করেছেন এবং ওনার দেশের সার্বিক অবস্থাটা নিয়েও বিবেচনা করেছেন, সার্বিক দিকে বিবেচনা করে উনি ওইটাই বলেছেন পরিবর্তন ঠিক নয় যদি বলেছেন। যদি 30 তারিখে যেহেতু একটা ইনকাম ট্যাক্সের একটা লাস্ট শেষ দিন রাজ্য দিন আছে এটাকে সাবমিট করার, সেই কারণে কিছুটা হ্যাম্পার হইতে পারে, সুতরাং এটাকে পেছানো যায় কি না সেখানে মহান রাষ্ট্রপতি বলেছেন এটা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন উনি, কথা বলে এবং সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য একটা সুন্দর নির্বাচন কমিশন আছে এই বিষয়ে উনি জানতে চেয়েছেন যে আপনারা তাদের সাথে তাদের ব্যাপারে কোনো মতামত আপনাদের বলে আমরা বলছি না তারা এত এতদিন পর্যন্ত যা করেছে সেটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের পক্ষে, সুতরাং এই নির্বাচনের বিষয়ে আমাদের আলোচনা। এছাড়া বেগম রওশন এরশাদ বলেছেন যদি সবার সাথে আলোচনা করার সময় হয় তাহলে আলোচনা করে সবাই নির্বাচন আসলে আরও উৎসবমুখ নির্বাচন বলেছেন উনি বলেছেন, এটা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে উনি কথা বলবেন এই বিষয়টা ভালো কথা এটা আমরা এটা নিয়ে কোনো কথা বলিনি, আমরা মাননীয় প্রধান আমাদের বিরোধী দলের নেতা এবং মাননীয় মহামান্য রাষ্ট্রপতি কথা বলেছে, আমরা মাঝামাঝি যদি কোনো কিছু প্রয়োজন সেগুলো আমরা বলেছি, আমাদের ব্যক্তিগত কিন্তু জিজ্ঞেস করলে সেটা আলাদা, এটা রাষ্ট্রপতির সঙ্গে মিলানো যাবে না। আমরা ব্যক্তিগত অনেক কুশলাদি বিনিময় করেছি, আমার সঙ্গে আগে থেকে ওনার একটা সম্পর্ক পরিচয় ছিল এবং ওনার বাসায় যাতায়াতও আমাদের সেই সময় ছিল, সেই কারণে একটা ব্যক্তিগত রিলেশনের কথাবার্তা তো আর এখানে আসে না। সুতরাং আমি আবারও বলতেছি অবাধ সুষ্ঠু নিরপেক্ষের জন্য নির্বাচনের জন্য ওনার যা করার উনি সেটা করবেন। আমি তো রওশন এরশাদের সঙ্গেই ছিলাম, আমি তো জিএম কাদেরের সঙ্গে এই কথার সময় ছিলাম না, সুতরাং আমি ওনার ব্যাপারটা আমি বলতে পারবো না, এটা ওনার কাছে জিজ্ঞেস করবেন। আপনারা তো ওইটাই বলতেছেন যে সবার সঙ্গে যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চান তাদের সবার সঙ্গে পারলে বিরোধী দলের নেতা বলেছেন তিনি যেন সকলের সাথে একটা সংলাপে রাষ্ট্রপতি কি বলেছেন বলছেন যে উনি নিশ্চয়ই এটা বিবেচনা করবেন।